স্কার শুভ সন্ধ্যা বাকচক্রে নতুন পথ চলা বিবেকানন্দ ঘরে ঘরের একশো দুইতম হান্ড্রেড সেকেন্ড সাপ্তাহিক ধারাবাহিক বক্তৃতামালায় আপনাদের সকলকে সাদর অভ্যর্থনা ও আমন্ত্রণ জানিয়ে আজকে আমাদের অনুষ্ঠান শুরু করছি আমার আমাদের বিষয় এবং বক্তা অপরিবর্তিত আমাদের বিষয় স্বামী বিবেকানন্দ এবং আমাদের বক্তা শ্রী তরুণ গোস্বামী যিনি আমার পাশেই বসে আছেন এবং এদের দুজনের পরিচয় নিষ্প্রয়োজন কারণ এদের পরিচয় এতভাবে আপনারা এতক্ষণে পেয়েছেন বা বহুদিন ধরে পেয়ে আসছেন যে আমি নতুন করে বলার কিছু পাচ্ছি না বা বলার কিছু নেই সুতরাং আসুন সুতরাং আমার ভূমিকা দীর্ঘায়িত না করে আজকে আমাদের এই নতুন প্রবর্তিত প্রার্থনা সঙ্গীত শুনে আমাদের অনুষ্ঠান শুরু করি এবং প্রসঙ্গত আমি গত সপ্তাহে বলতে ভুলে গেছিলাম যে আমাদের এই অনুষ্ঠান সম্প্রচারের দায়িত্ব যেটি আছেন প্রাণারাম টিভি চ্যানেল বা প্রাণারাম ইউটিউব চ্যানেল পবিত্র সরকার এ পবিত্র পবিত্র কুমার সুর যিনি এই সমস্ত সম্প্রচারণের দায়িত্বে আছেন তাকেও আমাদের তরফে ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের অনুষ্ঠান শুরু করি আশা করি আপনারা সবাই উপভোগ করছেন এবং করবেন নমস্কার তোমারে করিয়াছি জীবনের রুবো তারা এসুমুদ্রে আর কব হব নাগু আরা তোমারে গরিয়াছি জীবনের রুবো যেথায় আমি যাই না তুমি প্রকা শীত থাকো যেথায় আমি যাই না তুমি প্রকা শীত থাকো অকুল নয়ন জলে ঢালু গো কিরণ দ্বারা তোমারে ছি জীবনে রু রুবতারা তবু মুখ সদামী জাগিতেছে সঙ্গ পলে তিলে কো অন্তর নাহরি কুল কিনারা তবু মুখ মনে জাগিতেছে সঙ্গ পরে তিলে কো অন্তর নাহেরি কুল কিনার কখনো বিপথে যদি ভ্রমিতে চায় হৃদি কখনো বিপথে যদি ভ্রমিতে চায় হৃদি অমনি মুখ হেরি সরমে যে তোমার কুরিয়াছি জীবনের ধ্রুবতারা সম্রিত আর কবু হবো নাগ অথুয়ারা তোমার কুরিয়াছি জীবনের রু ধ্রুবতারা নমস্কার ভারতবর্ষের যে দর্শন তার সঙ্গে পাশ্চাত্যের দর্শনের একটা মৌলিক পার্থক্য আছে পাশ্চাত্যের দর্শন দুটি ভাগে বিভক্ত একদল মনে করেন যে বুদ্ধি দিয়ে জ্ঞান হয় তাদের বলে র্যাশনালিস্ট এই দর্শনের মূল প্রবক্তা ডেকাটে স্পিনোৎসা এবং লাইভনি আরেক দল মনে করেন অভিজ্ঞতা দিয়ে জ্ঞান হয় তাদের বলে এমপিরিসিস্ট লগ বাকলে হিউম এছাড়া ল্যাঙ্গুয়েজ ফিলোসফাররা আছেন ফ্রেগে ইত্যাদি এবং এথিক্স কিছু মানুষ বলেন ভারতবর্ষের দর্শন কিন্তু তা নয় বলা হচ্ছে যে জীবন সম্বন্ধে কিঞ্চিত জ্ঞান কি করে পাওয়া যায় ভারতবর্ষের সব কিছুই কিন্তু যৎকিঞ্চিত ইতি কিঞ্চিত সেটা কী করতে হয় মনুপ্রণীত ধর্মশাস্ত্র পড়তে হয় কৌটিল্যের অর্থশাস্ত্র পড়তে হয় বাৎসায়নের কামশাস্ত্র পড়তে হয় তার সাথে বারো বছর ব্যাকরণ পড়তে হয় এই পড়লে জগৎ সম্বন্ধে কিঞ্চিত ধারণা জন্মায় ফলে বুঝতেই পারছেন যে ভারতবর্ষ এককালে পড়াশোনার কোন স্তরে পৌঁছেছিল আমি এখনো বিশ্বাস করি যে আসল সর্বনাশটি করে দিলেন মেকলে ছাঁচে তৈরি করলেন মনে করলেন এবং নিজেই বললেন তো যে এমন একটা শ্রেণী আমরা তৈরি করব যারা আমাদের সঙ্গে যাদের ওপর আমরা অত্যাচার চালাই তাদের যোগসূত্রের কাজ করবে তারা দেখতে হবে ভারতীয়দের মতন কিন্তু চিন্তায় চেতনায় কথায় বার্তায় হবে ইংরেজ ধরুন আমাদের যে আজকের অনুষ্ঠান হচ্ছে এখানে পবিত্র কন্যা এসছে বসে আছে এই মেয়েটি আধুনিক শিক্ষাব্যবস্থা পড়েছে সংস্কৃত জানে না ওকে যদি সংস্কৃতরা জানানো হতো তাহলে যে কি অপূর্ব কাজ হতো ভাবা যায় না আমি কলকাতার অনেক বড় বড় ডাক্তারের সঙ্গে কথা বলতে আমার ব্যক্তিগত বন্ধু তাদের বলি যে এই যে মেডিক্যাল কলেজে এই যে ওয়েস্টার্ন মেডিক্যাল সায়েন্স পড়ানো হয় তার সঙ্গে যদি সংস্কৃতের চড়ক পড়ানো হতো এবং যদি আমাদের দেশের এথিক্স পড়ানো হতো নীতিশাস্ত্র তাহলে কী অপূর্ব জিনিস পাওয়া যেত আপনাদের একটা উদাহরণ দিই রামকৃষ্ণ মিশন একলব্য স্কুল চালায় ঝাড়গ্রামে কেন্দ্রীয় সরকার শিডিউল ট্রাইব ছাত্রদের জন্যে একলব্য মডার্ন রেসিডেন্সিয়াল স্কুল চালু করেছে সারা ভারতবর্ষে আছে তো যখন এই আমাদের ঝাড়গ্রামে যেটি আছে সেটি মুখ্যমন্ত্রী স্বামী সুহিতানন্দজিকে বলেন তিনি তখন সাধারণ সম্পাদক এখন তিনি ভাইস প্রেসিডেন্ট এই স্কুলটা নেওয়ার জন্যে যে কোনো মানুষের কাছে এটি দক্ষিণেশ্বরের তীর্থক্ষেত্রের থেকেও বড় জায়গা কারা পড়ছে ফার্স্ট জেনারেশান লার্নার এবং তার যে রেজাল্ট দু হাজার ষোলো থেকে সেটা আমাদের অবাক করে দেয় আমি সেটায় যাচ্ছি না তারা তিনটি ভাষা পড়ে চারটি ভাষা ইংরেজি পড়ে বাংলা পড়ে সাঁওতালি পড়ে এবং সংস্কৃত পড়ে এবং ক্লাস সিক্স থেকে টুয়েলভ এই যে দীর্ঘ পরিক্রমা সংস্কৃতের তারা কিন্তু মানে জানে নমশ্রী ও বিবেকানন্দ সুরয় যারা শোনেন তাদের যদি জিজ্ঞেস করা যায় বলুন তো এর মানেটা কি কলমচিবি আখ হয়ে যাবে সাধুরা বলেন তাই তারা কিছু বলেন না যখন বলা হয় যথাগ্নে দাহিকা শক্তি রামকৃষ্ণের সীতা বাংলায় মানেটা বলুন তো সংস্কৃত পড়লে ভারতবর্ষকে জানা যায় তাই একলব্য স্কুলের যিনি আছেন যিনি তার হেডমাস্টার তিনি আমার খুব বন্ধু লোক বেদ পুরুষানন্দ অপূর্ব মানুষ নরেন্দ্রপুরে আগে পড়াতেন এখনও হেডমাস্টার যে কীভাবে এই বাচ্চা ছেলে ছেলেমেয়েগুলোকে পড়ানো হচ্ছে দেখবার মতন দেখবার মতন এবং কী সুন্দর পদ্ধতিতে তাদের সংস্কৃত শেখানো হচ্ছে এবং আমার মনে হয় যারা রামকৃষ্ণ ভাব আন্দোলনের সঙ্গে যুক্ত তারা দক্ষিণেশ্বর বেলুড় মঠের সাথে কষ্ট করে যদি একটু ঝাড়গ্রামে গিয়ে একলব্য স্কুলটা দেখে আসেন পঠন পাঠন দেখে আসেন এবং নারায়ণ জ্ঞানে ওই ছেলে মেয়েগুলোকে একটু সেবা করে আসেন তাহলে স্বামীজি যথার্থ পুজো হয় অপূর্ব রেজাল্ট তাদের সব শিডিউল ট্রাইব ছেলে মেয়ে তারা পড়ছে অদ্ভুতভাবে রেসিডেন্সিয়াল স্কুল সকালে মেয়েরা পড়ে দুপুরে ছেলেরা পড়ে রে হোস্টেলে থাকে এবং আমি ঠিকই করে ফেলেছি একদিন সুজিত দেখে নিয়ে আমরা হাজির একলব্য স্কুলটায় ওই পঠন পাঠন দেখার জন্যে তার যে লাইব্রেরি ল্যাঙ্গুয়েজ লাইব্রেরি আছে সেইখানে সংস্কৃত পড়ানো হয় আজকাল তো ল্যাঙ্গুয়েজ ল্যাব বলছে আজকাল আগেকার মতো নড়ু নড়ু নড়া কিন্তু সেভাবে সংস্কৃত পড়ানো হয় না আজকাল অন্যভাবে পড়ানো হয় ইন্টারেস্টিংভাবে পড়ানো হয় আজকে যেটা কেন এতটা কথা বলছি জানেন কারণ ভারতবর্ষের দর্শনে স্পর্শের একটা বিরাট ভূমিকা আছে ফিলোসফি অফ টাচ আমার মাস্টামশাই অরিন্দম চক্রবর্তী বর্তমান পৃথিবীতে ভারতীয় দর্শনের অন্যতম শ্রেষ্ঠ পণ্ডিত তাঁর কাছে এই ফিলোসফি অফ টাচ শুনেছিলাম ছাত্র জীবনে বহুবার যে স্পর্শ মানুষকে কিভাবে করতে পারে ডক্টর বিধানচন্দ্র রায়ের একটি অসাধারণ বায়োগ্রাফি আছে যিনি সেই বায়োগ্রাফিটি লিখেছেন টমসন তিনি বারবার বলছেন যে ডক্টর রায় কোনো পেশেন্ট দেখতে গেলে শুধু পালস দেখতেন না প্রথমে তার কপালে হাত দিতেন ওই টাচ অফ অ্যাসিওরেন্স রামকৃষ্ণদেব বিনোদিনীর মাথায় হাত দিয়ে বলেছিলেন মা তোমার চৈতন্য হোক তিনি দূর থেকে প্রণাম করতে পারতেন নারীর প্রতি শ্রদ্ধা দেখাবেন দূর থেকে প্রণাম করে তিনি চলে আসতে পারতেন বিনোদিনী তো আত্মজীবনীতে লিখছেন কতবার তিনি আমার অভিনয় দেখিতে আসিয়াছিলেন জানি না তবে মাঝে মাঝে এই বক্সে আমি তাহার সহস্য বদনখানি দেখিতে পাইতাম অভিনয় শেষ হইলে তিনি অফিস ঘরে উপস্থিত হইতেন আমাকে দেখিয়া আনন্দে উদ্বেলিত হইতেন তারপর আমার এই পাপ দেহকে স্পর্শ করিয়া আমার মস্তকে হাত রাখিয়া বলিতেন মা তোমার চৈতন্য হোক এই যে টাচ অফ অ্যাসিওরেন্স এতখানি ভূমিকা করলাম তার কারণ আজকে টাচ অফ অ্যাসিওরেন্স আমরা আলোচনা করব রামকৃষ্ণদেব ছুঁচ্ছেন স্বামীজিকে স্বামীজির কি অবস্থা হচ্ছে সেইটি নিয়ে আমাদের আজকে আলোচনার বিষয় কিছুক্ষণ দক্ষিণেশ্বরে ছুঁয়েছিলেন তারপর যদুলাল মল্লিকের বাড়িতে ঠিক দক্ষিণেশ্বরের পাশে সেই বাগান বাড়িতে সেইখানে শুয়ে ছুঁয়ে দিয়েছিলেন তারপরে কাশীপুরের শরীর যাওয়ার আগে আরেকবার ছুঁয়েছিলেন এবং তখন তার স্বামীজির মনে হয়েছিল ইলেকট্রিক শখের মতো তার দেহে কি একটা প্রবেশ করছে এই যে ফিলোজফি অফ টাচ আমি সুজিতাকে প্রায়ই বলি আমার একটা বিরাট দুঃখ আছে যে আমরা যেহেতু পড়াশোনাটা কম করি তাই বাচ্চায়নের কামশাস্ত্র নিয়ে প্রকাশ্যে আলোচনা করতে পারি না কারণ আমাদের মনে হয় যে কামশাস্ত্র মানেই বুঝি দুটি জড়ের মিলন কামশাস্ত্র মানে সায়েন্স অফ ডিজায়ার কি করে চাহিদাকে বিজ্ঞানসম্মতভাবে নিয়ন্ত্রিত করা যায় তার দর্শন দুর্ভাগ্য যে আমরা বাচ্চা পড়ি না কিন্তু যদি পড়তাম এই টাচ মানুষ যখন অসুস্থ হয় মানুষ যখন মানসিকভাবে ভেঙে পড়ে তখন যদি তাকে হাত দিয়ে স্পর্শ করা যায় সে নতুনভাবে প্রাণশক্তি পায় কারণ সেভাবে আমার এই যন্ত্রণার দিনে আমার পাশে কেউ আছে এটা ভীষণ দরকার ভীষণ ভীষণ দরকার স্বামীজি সেই টাচের সেই স্পর্শের অভিজ্ঞতার কথা শিষ্যকে বলছেন স্বামীজি কিন্তু এরকম বলতে চাইতেন না শিষ্য এত ঘনিষ্ঠ ছিলেন তাই শিষ্যকে বলছেন স্বামীজি বলছেন একদিন ঠাকুর দক্ষিণেশ্বরের বাগানে আমাকে ছুঁয়ে দিয়েছিলেন দেবামাত্র দেখলুম ঘরবাড়ি বাড়ি দালান গাছপালা চন্দ্রসূর্য সব যেন আকাশে লয় পেয়ে যাচ্ছে ক্রমে আকাশও যেন কোথায় লয় পেয়ে গেল তারপর কি যে প্রত্যক্ষ হয়েছিল কিছুই স্মরণে নেই তবে মনে আছে এই রূপ দেখে বড় ভয় হয়েছিল চিৎকার করে ঠাকুরকে বললুম ওগো তুমি আমায় কি করছো আমার যে বাপমা আছে ঠাকুর ঠাকুর তাতে হাসতে হাসতে তবে এখন থাক বলে ফের ছুঁয়ে দিলেন তখন ক্রমে ক্রমে আবার দেখলুম ঘর বাড়ি দোরদালান যা আছে সব ঠিক হলো সব ঠিক এক রকম আগের মতো হয়ে গেল। আর একদিন আমেরিকা একটা লেকের পাশে ঠিক এই ধারণা হয়েছিল এই যে টাচটা কি। এটাকেই সমাধি বলা হয় সমাধি মানে মানুষ টাইমলেস হয়ে যায় দেখছেন স্বামীজি বলছেন ঘর বাড়ি আঁকা সব সব হারিয়ে গেল টাইমলেস হয়ে যাচ্ছে এবং সেইটি ছোঁয়ায় সম্ভব তাই জন্য উইলিয়াম হেস্টি এক্সকারশন কবিতা পড়ানোর সময় নরেন্দ্রনাথদের মতন কলেজের স্কটিশ কলেজের ছাত্রকে বলেছিলেন যে এই অভিজ্ঞতা বড়ো বেশি একটা পাওয়া যায় না আমি শুধু আমি একজনকে দেখেছি যার এই অভিজ্ঞতা হয়েছে তিনি দক্ষিণেশ্বরের পরম অংশ রামকৃষ্ণ তোমরা তার কাছে যাও গেলে বুঝতে পারবে যে অভিজ্ঞতাটি কেমন হয় প্রজা প্রতাপচন্দ্র মজুমদার থিয়েস্ট্রিক কোয়ার্টারলি রিভিউতে বলছেন যে তিনি যখন গভীরভাবে কারুর দিকে তাকাতেন শ্রীরামকৃষ্ণ তার চোখ দিয়ে একটা সবুজ আলো বেরোতো এবং একবার যে সেই আলো দেখেছে সে সেই চোখটাকে কখনো ভুলতে পারেনি আমি জানি না যে বিবেকানন্দ সেই আলো দেখেছিলেন কি না আমি জানি না নি বিনোদিনী সেই আলো দেখেছিলেন কি না কিন্তু না দেখলে এই কয়েকদিন থেকে এই মানুষটির প্রতি এই টান হওয়া সম্ভব নয় স্বামীজি কতটুকুনি দেখেছিলেন ঠাকুরকে মাত্র আড়াই বছর স্বামীজি তো ছোটো বয়স থেকে রামকৃষ্ণদেবকে দেখেননি মাত্র আড়াই বছর দেখেছিলেন বিনোদিনী কতটুকুনি দেখেছিলেন আঠেরোশো চুরাশি সালের একুশে সেপ্টেম্বর পরিচয় হয় ঠাকুর স্টার থিয়েটার থিয়েটার অভিনয় দেখতে যান আঠেরোশো ছিয়াশি আগস্ট মাসে চলে যান অর্থাৎ দু বছরও দেখেননি এমন কিছু একটা দেখেছিলেন যে অভিনয় ছেড়ে দিলেন এবং বাকি জীবন রামকৃষ্ণকে নিয়ে কাটিয়ে গেলেন আঠেরোশো একষট্টি সাল আঠেরোশো সাল যে বছর বিবেকানন্দ জন্মেছিলেন সেই বছরে বিনোদিনী জন্মান এবং মারা যান উনিশশো সালে যে বছর রবীন্দ্রনাথ মারা যান দীর্ঘ আটাত্তর বছরের জীবন এমন কিছু একটা পেয়েছিলেন যে তার গোটা পৃথিবীটা আলুনি বলে মনে হয়েছিল এবং সেটা এই স্পর্শ ছাড়া অন্য কিছু হতে পারে না স্বামীজিকে স্পর্শ করেছেন ঠাকুর স্বামীজি সব ভুলে গেলেন সব চলে গেল চোখের সামনে থেকে এইটি আমাদের ভারতীয় শাস্ত্রে রয়েছে শ্রীরামকৃষ্ণের যখন প্রথম সমাধি হয় সেই সমাধির বর্ণনা আছে স্বামীজি রায়পুরে যাচ্ছেন তার বাবা মা ভাইয়ের সঙ্গে সেইখানে প্রকৃতির মধ্যে স্বামীজির প্রথম সমাধি হয়েছিল হারিয়ে গিয়েছিলেন টাইমলেস হয়ে গিয়েছিলেন ঠাকুর কালো আকাশে সাদা বক যাচ্ছে দেখে টাইমলেস হয়ে গিয়েছিলেন সমাধিস্থ হয়ে গিয়েছিলেন এবং তারপর তার মূর্মুহু মুহুর সমাধি হতো কেন হতো কারণ তিনি এত কনসেন্ট্রেশন নিয়ে একটা জিনিসকে দেখতেন যখন তিনি চৈতন্যলীলা দেখতে গেছেন তখন তিনি বিনোদিনীর মধ্যে দেবকে দেখতে পাচ্ছেন যখন বিনোদিনী গান গাইছেন আমি ভবে একা দাও হে দেখা প্রাণ রাখো পায় হরি মন লুকালে কোথায় শ্রীরামকৃষ্ণের মনে হচ্ছে যে নদিয়াতে চৈতন্য দেবে গান গাইছেন ফলে তাই আমি নকল আতা দেখলে আসল আতার উদ্দীপন হয় এবং সেই অভিনয় দেখার পর তার মাথায় হাত রেখে আশীর্বাদ করছেন মা তোমার চৈতন্য এটি বারমুনি তার কন্যাকে মাথায় হাত রেখে আশীর্বাদ করা এ অত সোজা জিনিস নয় আঠেরোশো চুরাশি সাল এখনই আমরা পারি না তখন তো প্রশ্নই ওঠে না আমার মনে আছে একটি শ্রীরাম চৈত শ্রীরামকৃষ্ণের ভূমিকায় অজিত পাঁজে অভিনয় করেছিলেন চৈতন্য চৈতন্যলীলা নাটক আমাকে তিনি গ্রিন রুমে দেখেছিলেন স্টেজ রিহার্সাল দেখাতে তো সেখানে গিয়ে দেখে যে বিনোদিনীর তিন ফুট মাথার উপরে হাত আরে আমি তিন ফুট মাথার উপর হাত রেখেছেন কেন বলে আরে তুই জানিস না স্বামীজির এসেছিলেন এসে বলে গেলেন যে এইরকম তিন ফুট মাথার ওপর হাত রাখতে হবে এটাই ঠাকুর করেছিলেন আপনি তো ব্যারিস্টার লোক আমি কালকে বইটা নিয়ে আসবো বইটা নিয়ে এসে পড়ে শোনালেই আপনাকে হয়ে যাবে লকেস আপনি পেয়ে যাবেন বলে হ্যাঁ শুনে শোনাস আমি পরের দিন আমার কথা নিয়ে গেলাম সেখানে পরিষ্কার ভাষায় বিনোদিনী বলছেন আমার এই পাপ দেহকে স্পর্শ করিয়া আমার মস্তকে হাত রাখিয়া বলিতেন মা তোমার চৈতন্য হোক বিনোদিনী লিখছেন সেটা তার থেকে তো বড়ো কিছু হতে পারে না কারণ সেই বইয়ের ভূমিকা লিখেছিলেন গিরিশচন্দ্র এবং গিরিশচন্দ্র পড়েছিলেন যদি তার মধ্যে জলমেশানো থাকতো তাহলে গিরিশচন্দ্র ভূমিকা লিখতেন না কারণ গিরিশচন্দ্র ওই জলমেশানোয় বিশ্বাস করতেন না তিনি অহেতুকী কোনো মানুষকে আমরা যেরকম লিখি অনেক ভালো ভালো কথা লিখি স্বামীজির কথা যে মুখে স্তুতি কিন্তু ভেতরে হলাহল গিরিশচন্দ্র সেরকম বান্দা ছিলেন না একেবারে ভিট করে দিতেন বিনোদিনীকে যদি এই কথা সত্যি না হতো এই ফিলোসফি অফ টাচ তাই খুব ইম্পর্ট্যান্ট স্বামীজি এরপর শিষ্যকে বলছেন কৃপা বাতাস তো বইছেই তুই শুধু পাল তুলে দে ঠাকুরের কৃপা বাতাস দেখবি একান্ত মনে চেষ্টা করবি দিনরাত ভাবি আমি সচিদানন্দ স্বরূপ আমার আবার ভয় ভাব নাকি এই দেহ মন বুদ্ধি সব ক্ষণিক এরপরে যা আমি তাই এই যে কৃপা বাতাস বইছে এর একটি অসাধারণ বর্ণনা বঙ্কিমচন্দ্র দিয়েছেন যখন দেবী চৌধুরাণী তার নৌকা নিয়ে চলে যাচ্ছেন বঙ্কিম তার অপূর্ব বর্ণনা দিচ্ছেন ভবানী পাঠক দাঁড়িয়ে রয়েছেন ডাঙাতে এবং দেবীর নৌকা চলে যাচ্ছে তখন বঙ্কিম মন্তব্য করছেন কাল সুপ্রসন্ন অনুকূল বাতাস বহিতেছে দেখিয়া পালতুলিয়া দাও লিখিয়া দাও মধুসূদন এই যে বিশ্ব চরাচরের কাছে একটি ব্যক্তির আত্মসমর্পণ সেই ব্যক্তির আত্মসমর্পণই কিন্তু তাকে ওপরে নিয়ে যায় একটি ব্যক্তি সে কী করে ভাবতে শুরু করে যে আমি সব আমাতেই সব সবেতেই আমি বলে ভাবতে শুরু করে তো শ্রী ভগবান গীতায় বলছেন যে আমি তার সবচেয়ে আমার ভক্তকে যে সকলের মধ্যে আমাকে দেখে আমার মধ্যে সকলকে দেখে বলছেন কেন বলছেন হচ্ছে যে এটাই সবচেয়ে বড় কাজ এরপরই স্বামীজি একটি কথা বলছেন সেটি আমাদের এই তথাকথিত ভক্ত আছে না নমশ্রী জ্যোতিরাজায়ও তারা পাগলা হয়ে যাবেন শুনে তারা মন দিয়ে পড়েন না পড়লে বইটাকে তারা বলতেন বাবা দরকার নেই আমি আমরা আমাদের মতো করে থাকি স্বামীজি বলছেন জব ধ্যান পূজা হোম তপস্যা কেবল তীব্র বৈরাগ্য আনার জন্য তা যা তা যার হয়নি সে জানবি নোংর ফেলে নৌকায় দাঁড় টানছে মাত্র অতএব জব ধ্যান হোম তপস্যা কেবল বৈরাগ্য আনবার জন্য তা যার হয়নি সে জানবি নোংর ফেলে নৌকায় দাঁড় টানছে চেমাত্র স্বামীজির ভাষায় বৈরাগ্য কি যে নিজে নরকে গিয়েও পরের উন্নতি চায় সেই রামকৃষ্ণের ছেলে সেই আমার ভাই যে পারবে না সে তফাত হয়ে যাও এই বেলা ভালোয় অসাধারণ চিঠি স্বামী রামকৃষ্ণানন্দজিকে লেখা প্রথম চিঠি হলো আঠেরোশো সাল শিকাগোর পরে আমেরিকা থেকে গ্রীষ্মকাল সেখানে লিখলেন কালীকৃষ্ণবাবু তারক দাদা তোমাদের একটা মতলব দিচ্ছি বড়ানগরে অনেক একটা বড়ো চালা চাই বড়ানগরে অনেক গরিব গুর্বু আছে তার জুটিয়ে আনা চায় তারপর ম্যাজিক লণ্টন দিয়ে জো গ্লোব দিয়ে শেখাতে হবে পুঁথি পাত্রার কাজ নয় মুখে মুখে শিক্ষা দাও তারপরই বলছেন যে নিজে নরকে গিয়ে পরের মুক্তি চায় সেই রামকৃষ্ণের ছেলে সেই আমার ভাই আর যে পারবে না সে তফাত হয়ে যাও এই বেলা ভালোই ভালোই আবার লিখছেন যে নিজের স্বার্থের জন্যে সহস্রের মস্তক বলি দিতে প্রস্তুত সে আমাদের কেউ নয় সে আমাদের ঘরে কি করছে সেইবেলা চলে যাক এইগুলো যদি মানা যায় না তাহলে নব্বই শতাংশ ভক্ত চলে যাবে বেলুর মঠে সাধারণ উৎসবে লক্ষ লক্ষ লোক যায় আমার এই সাধারণ উৎসবে যাওয়ার সুযোগ হয়েছে সাধারণ উৎসবে যারা যায় তারা নব্বই শতাংশ পরনিন্দা পরচর্চা করে ঠাকুরের মন্দিরের সামনে দাঁড়িয়ে দলে দশজন এসছে দুজন তখন মন্দির থেকে বেরোয়নি তাদের গালাগাল করে তার কারণ ওই বৈরাগ্যটা হয়নি বলে এবং বৈরাগ্যটা মানেই মানুষের প্রতি টান এ তো একবার যে নিজের নরকে গিয়ে পরের মুক্তি চায় সোজা কথা নাকি এটা ভাবা এই তপস্যা জপ তপ সব হচ্ছে বৈরাগ্য আনার জন্যে তো এ ভাবলে তো অন্যরকম মানুষের চেহারা হতো এ ভাবলে তো অন্যরকম চেহারা হতো আমাদের তো ভেদ স্বামীজি বলছেন যে আমি একটা আলোকে বয়ে নিয়ে বেড়াচ্ছি দুর্ভাগ্য এই যে তোমরা এখনও সেই হিংসার পথে হাঁটছ তোমরা ছাঁ ছেঁড়া নেতা ধরে টানাটানি করছো ঠাকুরের কাছে প্রার্থনা করি তোমরা এই আলোটাকে ছুঁতে পারো এই যে একটা নেতা ধরে টানাটানি করা হচ্ছে যে হিংসের পথে হাঁটা হচ্ছে এ তো বৈরাগ্য হচ্ছে না তাই জন্যে জপ তপ তপস্যা সব শেষ অব্দি শেষ হয়ে যায় যে মানুষের জন্যে কাঁদতে পারে না আমার মনে আছে আমি একদিন গোলপার্ক রামকৃষ্ণ মিশনে গেছি যিনি সম্পাদক মহারাজের ঘর যেখানে স্বামী লোকেশ্বরন্দজি বসতেন এখন সুপর্ণানন্দজি বসেন আগে প্রভানন্দজি বসেছেন সর্বভূতানন্দজি বসেছেন রঙ্গনাথানন্দজি বসেছেন নিত্যস্বরূপানন্দজি বসেছেন সেই ঘরে একদিন দেখি বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে শিয়াল ভেজা বৃষ্টি আমি পৌঁছে গেছি মহারাজের ঘরে ভিনিশিয়ান সার্ট ছিল ওই বাইরেটা দেখা যেত আর কি তাই যে ফুটপাতে সঙ্গে স্বামী লিখছেন চোখে জল আমি তো অবাক হয়ে গেলাম যে মহারাজ কেন কাঁদছেন কি শরীর খারাপ হলো নাকি বয়স হয়েছে তো তখন দেখি কতগুলো বাচ্চা ভিজছে সাধারণ মানুষ সাধারণ বাচ্চা সেই দেখে মহারাজ কাঁদছেন এটা হচ্ছে বৈরাঙ্গ আমি বহু সাধুকে দেখেছি সারা জীবনে এখনও দেখে যাচ্ছি এক শতাংশ পরের যন্ত্রণায় কাঁদে বাকিটা থিয়েটার এই থিয়েটারের জন্যে রামকৃষ্ণ আন্দোলন শেষ অবধি আটকে গেল ক্রিস্টোফার ইশারুট স্বামী গম্ভীরানন্দের হিস্ট্রি অব দি রামকৃষ্ণ মটান মিশনের ভূমিকায় লিখেছিলেন যে আমাদের সময়কার সর্বশ্রেষ্ঠ ধর্ম আন্দোলন কেন কারণ মানুষের যন্ত্রণা অনুভব করার চেষ্টা করেছে স্পিরিচুয়াল ট্রুথ ইজ ইটার্নাল বাট ইট হ্যাজ টু বি রিস্টেটেড অ্যান্ড রিডেমনস্ট্রেটেড এন হিউম্যান লাইফ সো দ্যাট ইট ক্যান সলভ দি ভ্যারিং প্রবলেমস অফ এভরি সাকসেডিং ইপক রামকৃষ্ণ স্টিচিং ইজ আওয়ার মডার্ন গসপেল হি লিভড অ্যান্ড টটাম আস নট ফর দ্য মেন টু থাউজেন্ড ইয়ার্স এগো এই যে স্পিরিচুয়াল ট্রুথ ইজ ইটার্নাল ক্রিস্টোফার সদ দিচ্ছেন কেন এটা আনার কারণ যন্ত্রণাকে অনুভব করার চেষ্টা করেছে ভাবার চেষ্টা করেছে এবং সেই যন্ত্রণাকে কেঁদেছে বিবেকানন্দ মানুষের দুঃখের কথা শুনছেন বলরাম বসুর বাড়িতে বর্ণনা আছে স্বামীর সংবাদে বেদ পড়া হচ্ছে গিরিশচন্দ্র প্রশ্ন করেছেন যে অমুক বাড়িতে অত্যাচার হচ্ছে কুলস গুন্ডারা অত্যাচার করেছে অনাথকে ঠকিয়ে খেয়েছে স্বামীজি কাঁদতে কাঁদতে ঘর থেকে চলে গেলেন স্পিরিচুয়াল লাইফে প্রথম কন্ডিশন হচ্ছে চোখ দিয়ে জল পড়বে যদি চোখ দিয়ে জল না পড়ে তার স্পিরিচুয়াল লাইফ নয় দুটো জিনিস হয় আমাকে একদিন ওঙ্কারনাথ ঠাকুর বুঝিয়েছিলেন যে কী করে বুঝবি তুই ধর্মপথে আসিস মানুষের যন্ত্রণা শুনে চোখ দিয়ে জল পড়বে আর হরিকথা শুনলে রোমাঞ্চ হবে লোমগুলো খারাপ হয়ে যাবে দিজ আর টু টেস্টস অন্য কোনোভাবে হবে না যেই এমন এমন কিছু পড়া গেল হরি কথা ভালো কথা কথা যে একটা রোমাঞ্চ হয়ে গেল হেয়ার রেজিং এক্সপিরিয়েন্স তখন বুঝতে হবে আমি স্পিরিচুয়ালি অ্যাটিউন্ড হচ্ছি আস্তে আস্তে এখানে স্বামীজির স্পিরিচুয়াল অ্যাটিউন্ড হচ্ছেন তাই জন্য ঠাকুর যেই শুয়ে দিয়েছেন সব কিছু তার কাছে একেবারে টাইমলেস হয়ে যাচ্ছে ঘর দৌড় আকাশ সব চলে যাচ্ছে এবং তিনি অনন্তের মধ্যে ডুবে যাচ্ছেন একটি গিরিশচন্দ্রের কথা বলে শেষ করি গিরিশচন্দ্র লিখছেন এক জায়গায় যে একদিন ঠাকুর বলছেন অনন্ত চিদানন্দ সাগর তার হিল্লোল ধ্বনি শুনে নারদাদি বিভোর সুখ তটে দাঁড়িয়ে স্তম্ভিত শিব এক গন্ডুস জলপানের মৃতবধ পড়ে আছেন মানে বোঝাই যাচ্ছে যে কী একটা অসাধারণ অসীমের বর্ণনা ঠাকুর দিচ্ছেন যেখানে এক গন্ডুস জলপান করে সে আনন্দ সাগরের শিব একেবারে পড়ে রয়েছেন সুখ সনন্দ তারা শ্রেষ্ঠ ঋষি তারা স্তব্ধ হয়ে গেছেন অনন্ত চিদানন্দ তার হির্লোল ধ্বনি শুনে নারদাদি বিভোর নারদের মতো সন্ন্যাসী তিনি তার হিল্লোল ধ্বনি তার শব্দ শুনেই বিভোর হয়ে গেছেন সুখ সনদ সনন্দ এরা সব বিরাট সন্ন্যাসী তারা তটে দাঁড়িয়ে স্তম্ভিত হয়ে গেছেন এবং শিব এক গণ্ড জলপানে পড়ে আছেন যখন এই রকম একটি অবস্থার কথা বর্ণনা করছেন তখন গিরিশ লিখছেন সে আমার মাথা রিল করলো আমি ধারণা করতে পারলাম না তাকে বল তাকে বলতে যাব দেখি তিনি সমাধিস্ত এই যে অ্যাটিউন্ড হয়ে রয়েছে সব সময় উচ্চ মার্গে মনটাকে রেখে দিয়েছেন ঠাকুর তাই তার মুহূর মু সমাধি হতো এবং স্বামীজি সেই জন্যই বলছেন যখন বৈরাগ্য আসে তখন অন্য সব কিছু সার্থক হয়ে যায় আমি তিন ঘন্টা স্বামীজি লিখছেন স্বামী ব্রহ্মানন্দকে তুমি তিন ঘন্টা ঘন্টা নাড়ো চার ঘন্টা জপ করো মধু তাতে কার কি এসে যায় ওই যে কাজ মুর্শিদাবাদ কিনে নেওয়া হলো স্বামী অখণ্ডানন্দজির কাজের কথা বলছেন আমি কতক্ষণ পুজো করলাম আমি কতক্ষণ জপ করলাম তার একটা টেস্ট আছে সেই টেস্টটা হচ্ছে যে আমার যন্ত্রণায় চোখ দিয়ে জল পড়ল কিনা এবং ভারতবর্ষের শাস্ত্রে চোখের চারটে জলের জায়গা আছে কখন কোন সময় কোন জল পড়ে যখন নিজের যন্ত্রণার জল তখন চোখে একভাবে পড়ে যখন মানসিক আঘাতের জল তখন আরেকভাবে পড়ে আর যখন হরিকথা শুনে জল মানুষের দুঃখে কষ্টে জল তখন অন্যভাবে পড়ে ঋষি এইভাবে মানুষকে দেখেছিলেন এবং বর্ণনাও দিয়েছিলেন সেইভাবে আজকে এই অবধি পরের দিন আবার আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব प्रणारणर प्रणार